আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল রাধুনিন্দা রান্নাঘরে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে গুঁড়ো দুধের সন্দেশ। এই রেসিপিটি খুবই সহজ, কিন্তু এই সন্দেশটা খেতে অনেক মজা। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। সন্দেশ তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ দুধ, লিকুইড দুধ। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এখন দুধ আর চিনি একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন চিনি সম্পূর্ণভাবে মিশে যাবে দুধের সঙ্গে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি গলে যখন দুধের সঙ্গে মিশে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ, আর সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে। মেশাতে মেশাতে এক পর্যায়ে এইরকম ঘন হয়ে যাবে আর একটা ডোয়ের মতো তৈরি হবে। এই মিশ্রণটা যখন প্যানের গা ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিব। গুঁড়ো দুধের মিশ্রণটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি হাতের মধ্যে ঘি মেখে নিয়ে, তারপর সেখান থেকে অল্প অল্প করে ডো তুলে নিয়ে দুই হাতের সাহায্যে আমি সন্দেশগুলো তৈরি করে নেব। এভাবে সবগুলো সন্দেশ তৈরি করে নেব। সবগুলো সন্দেশ তৈরি হয়ে গেলে 1 ঘন্টার জন্য আমি এগুলো ফ্রিজে রেখে দেব, ফ্রিজের নর্মাল চেম্বারে। তৈরি হয়ে গেছে। এই সন্দেশগুলো তৈরি করা খুবই সহজ। আশা করি বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।